हेलो गाइस अस्सलाम वालेकुम आशा करी सबाई भालो आछेन आबार हाजिर होलाम नतुन एकटी रेसिपी निये। आज के आमरा तैरी करब पुईशाक रान्ना करब। एखाने आमरा आलूगुलो एभावे केटे निएछि छोटो छोटो करे। पुईशाकेर संगे चिंगड़ी माछ दिए रान्ना करब। निये निलाम चिंगड़ी आर आमादेर उपकरण लागबे पेंयाज कुचि, काँचा मरिच कुचि, गुड़ा मरिच, हलुद, धनियार गुड़ा আর হচ্ছে লবণ। এই উপকরণ দিয়ে আজকে আমরা রান্না করব পুঁই শাক দিয়ে চিংড়ি। চুলায় একটি কড়াই দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিলাম আমরা সরিষার তেল। আগুনটা ফুল আছে নিয়ে নিব। আমাদের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটা হালকা যখন বাদামি কালার আসবে তখন এর মধ্যে আমরা ঢেলে দেবো চিংড়ি। চিংড়িগুলো তেলে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিব আমরা হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিব হাফ চা চামচ গুঁড়ো মরিচ। অল্প পরিমাণ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। এখন এর মধ্যে একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমরা দিয়েছি 1 টেবিল চামচ লবণ। এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমরা। এর মধ্যে দিয়ে দেবো আবারও কাঁচামরিচ কুচি। আমাদের এই চিংড়ি মাছগুলো কষানো শেষ। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পুঁইশাকগুলো ঢেলে দিব। পুঁইশাকগুলো ঢেলে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করব, সবগুলো মিশিয়ে নিব। মিনিট পর আমরা নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে আমরা ঝোল দেওয়ার জন্য ঢেলে দেব পানি পরিমাণ মতো। আমরা দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। এখন আমরা ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিব। এখন আমরা 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে তরকারিটি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আবারও আমরা পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর আমরা ঢাকনাটি উঠিয়ে দেখে নেব তরকারি কী অবস্থা হয়েছে। একটু নেড়ে চেড়ে নেই। তরকারির ফ্লেভার ভালো আসার জন্য আমরা এর মধ্যে ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিব। আর আমরা আমাদের বিকালের জন্য চা বানিয়ে নিচ্ছি। চা খাবো, চা না হলে তো চলেই না। 5 মিনিট পর আমরা ঢাকনা উঠিয়ে দেখে নিলাম আমাদের তরকারি হয়ে গেছে। এখন আমরা চুলাটি বন্ধ করে দিব। আর এদিক আমাদের চাও শেষ হয়ে গেল, চা কমপ্লিট। এখন আমরা খাবো। আপনাদের সবার চায়ের দাওয়াত রইল। তৈরি হয়ে গেলো আমাদের চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি অবশ্যই ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন।